রাধে রাধে হরে কৃষ্ণা জয় জগন্নাথ সুদীপ্তা কৃষ্ণপ্রেয়সী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জগন্নাথ দেব পুরীতে যিনি আছেন আমরা জগন্নাথ দেবের অনেক লীলা কথাই জানি এবং জগন্নাথ দেবের মহিমা তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন অনেকেই জানি আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের বিশেষ মহিমা নিয়ে জানব তাই ভিডিওটি দেখতে থাকুন আপনারা চলুন জানা যাক আচার্য পদ্মপাদ ছিলেন শ্রী শঙ্করাচার্যের প্রিয়তম শিষ্য তিনি তার গুরুদেবের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন তিনি আচার্য পদ্মপাদ নামে বিদিত হওয়ার পূর্বে তার নাম ছিল সদানন্দ শঙ্করাচার্য সদানন্দকে খুব ভালোবাসতেন কিন্তু এতে অন্যান্য শিষ্যগণ অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়ে সেই জন্য শঙ্করাচার্য সদানন্দের মহত্ব প্রমাণ করতে মনস্থির করলেন একবার সদানন্দ যখন নদীর অপর পারে ছিলেন সেই সময় শঙ্করাচার্য তাকে ডাকলেন নদী পার হওয়ার জন্য কোনো নৌকা ছিল না আর সেই সময় বন্যার জন্য নদীতে খুব জলস্ফীতি হয়েছিল প্রচুর জল হয়েছিল এই অবস্থায় তিনি কিভাবে নদী পার হবেন তখন সদানন্দ মনে মনে ভাবলেন যে যদি আমার গুরুদেবের কৃপায় আমি দুস্তর ভাব সমুদ্র অতিক্রম করতে পারি তাহলে নদী কেন অতিক্রম করতে আমি পারবো না এই রকম একটা মনে মনে চিন্তা করে তিনি নদীর দিকে হাঁটতে শুরু করলেন এবং গুরুদেবের কৃপায় প্রতি তার যে দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠা ছিল তাই তিনি জলের উপর দিয়ে হেঁটে যেতে সমর্থ হলেন নদীর অন্য তীরে শঙ্করাচার্য এবং তার অন্যান্য শিষ্যগণ দেখলেন সদানন্দ তাদের দিকে হেঁটে চলে আসছেন তিনি জলের ওপর যেখানেই পদক্ষেপ করছেন সেখানে একটি পদ্ম আবির্ভূত হচ্ছে সদানন্দ সেই পদ্ম ফুলের উপর পদক্ষেপ করতে করতে এগিয়ে আসছেন এবং এইভাবে তিনি অনায়াসে নদী পার হলেন সেই জন্য তার নাম দেওয়া হল পদ্মপাদ শঙ্করাচার্য যে চারটি প্রধান মঠ স্থাপন করেছিলেন সেগুলির মধ্যে পদ্মপাদকে পুরীতে স্থিত গোবর্ধন মঠের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন শঙ্করাচার্যের শিষ্য হিসাবে পদ্মপাদ ছিলেন বেদের একজন একনিষ্ঠ অনুগামী তিনি কঠোর বৈদিক বিধি নিয়ম অনুসারে ভগবানের উপাসনায় আস্থাশীল ছিলেন একবার আচার্য পদ্মপাদ জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন এবং মন্দিরে এসে তিনি জগন্নাথের মহাপ্রসাদের মাহাত্মের কথা শ্রবণ করলেন কিন্তু তিনি এও শুনলেন যে ওই ভোগ ভগবান শ্রী দেবকে অর্পণ করা হয়েছে তান্ত্রিক পদ্ধতি অনুসারে ভোগ শ্রী জগন্নাথ দেবকে প্রথমে নিগম পদ্ধতি অনুসারে অর্পণ করা হয় এবং এইভাবে তা প্রসাদে পরিণত হয় তারপর সেই প্রসাদে আগম পদ্ধতিতে বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় নিগমের একজন গোড়া অনুগামী হওয়ায় পদ্মপাত মনে করলেন যে প্রসাদ তান্ত্রিক পদ্ধতিতে প্রভুকে অর্পণ করা হয়েছে সেই প্রসাদ গ্রহণ করা সমীচীন হবে না বিদ শ্রদ্ধ হয়ে তিনি গোবর্ধন মঠেই ফিরে গেলেন তিনি শঙ্করাচার্যের ধ্যান করতে বসলেন এই প্রত্যাশায় যে তার গুরু এই বিষয়ে তাকে নির্দেশ দেবেন এবং তার যে সন্দেহ মনের সেটা দূর করবেন কিন্তু নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্ন হয়ে তিনি কেবল শ্রী জগন্নাথ দেবের বিশাল নয়নদ্বয়েই দর্শন করলেন সেই গোলাকৃতি নয়নদ্বয়ের অভ্যন্তরে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখলেন এবং তার মধ্যে সেখানে তার গুরুদেব শঙ্করাচার্যকেও দেখলেন শঙ্করাচার্য বললেন পদ্মপাদ জগন্নাথের মহাপ্রসাদের প্রতি কোনো সংশয় করোনা শ্রী জগন্নাথ হচ্ছেন সকল ধর্মের প্রভু সর্বধর্ম তার কাছে এসেই সমাপ্ত হয় তিনি সকল ধর্মেরই ঊর্ধ্বে শ্রী জগন্নাথ দেব ভৈরবী চক্রের উপরে উপবেশন করে আছেন কিন্তু উপাসকেরা তাকে মহাভৈরব হিসাবেও গ্রহণ করে থাকেন কিন্তু তবুও তিনি পরম পুরুষ হিসাবে বেদে নিরূপিত হয়েছেন সেই জন্য তার প্রসাদ মহাভৈরবী বিমলা দেবীকে অর্পিত হলেও তা বৈদিক বিধিকে লঙ্ঘন করে না পদ্মপাত এই সমস্তই ধ্যানে দেখলেন ও শুনলেন কিন্তু তবুও তিনি সনিগ্ধ চিত্তে ভাবতে লাগলেন যে এ সমস্ত সত্যি না তার মনোকল্পিত তিনি কিছুই বুঝতে পারছেন না তারপর তিনি বিশ্রাম করতে লাগলেন স্বপ্নে তিনি এক গোপ বালককে দর্শন করলেন যার হাতে একটি দধি ভাণ্ড এবং স্মিত হাস্য মুখে তিনি পদ্মপাতের দিকে চেয়ে আছেন বালকটি বলল পদ্মপাত আমি সেই গোপাল যদিও আমি অব্যক্ত তবুও স্থূল অপ্রাকৃত রূপে আমি অভিব্যক্ত হই আমি অত্যন্ত নিকটে আবার একই সময় অতি দূরে আমি নানা দিব্য বসনে আবরিত আমি বিভিন্ন সময় বিভিন্ন রূপেই জড়জগতে আবির্ভূত হই আমি কৃষ্ণ এবং আমার দারু রূপ জগন্নাথ হতেই আমি অভিন্ন আমি পবিত্র ওঙ্কার এবং সকল ধর্মের উপাস্য পরমেশ্বর আমি বেদে বর্ণিত গোবর্ধন গোপাল তুমি জেনে রাখবে যে আমার এই দারু ব্রহ্ম জগন্নাথ মূর্তিতে যা অর্পিত হয় তাই মহাপ্রসাদ এই বিষয়ে তুমি সকল সংশয় ত্যাগ করবে এখন যাও আমার জগন্নাথ বিগ্রহ স্বরূপ দর্শন করো এবং আমার মহাপ্রসাদ গ্রহণ করো এই বলে গোপাল পদ্মপাদের স্বপ্ন হতে অন্তর্হিত হলেন পরদিন সকালে পদ্মপাদ তার দৈনন্দিন সকল সাধনা কৃতাত্তি করলেন তারপরে দুপুরে তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন সেই সময় শ্রীমন্দিরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হচ্ছিল পদ্মপাত সেখানে দেখলেন শত শত পাত্রে অন্ন ভোগ দেওয়া হচ্ছে ভগবানের সামনে যা পর্বত আকার ধারণ করে আছে মন্দির কক্ষ উজ্জ্বল আলোকে আলোকিত পদ্মপাত তখন সেখানে সেই ভোগ পর্বতের উপর একজন বালককে দাঁড়িয়ে থাকতে দেখলেন ঠিক যেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের উপরই দণ্ডায়মান সেই বালকটি ছিল তার স্বপ্নের দেখা সেই বালক সেই বালক ছিল অত্যন্ত সুন্দর রমণীয় মনোহর পিতবাস পরিহিত এবং তার বক্ষ সুন্দর কেশ রাশি ময়ূর পুচ্ছে শোভিত শ্রী জগন্নাথ দেবকে অর্পিত সকল ভোগ সেই গোপাল বালক ভোজন করছিল যখন পদ্মপাত শ্রী জগন্নাথ দেবের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন যে সেই গোপাল বালক শ্রী জগন্নাথ বিগ্রহ মূর্তিতে প্রবেশ করল সব দর্শন করে পদ্মপাদের সকল সন্দেহই দূরীভূত হলো তিনি দৃঢ় নিশ্চিত হলেন যে শ্রী জগন্নাথ দেবকেই যে ভোগ অর্পণ করা হচ্ছে তা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করছেন এবং সেই ভোগ প্রকৃতপক্ষেই মহাপ্রসাদ তিনি উপলব্ধি করলেন যে এই জগন্নাথ হচ্ছে বেদে বর্ণিত সেই গোপালের সঙ্গে অভিন্ন পদ্মপাত শ্রী জগন্নাথ দেবকে তখন বিনম্র প্রণান নিবেদন করলেন এবং ভগবানের মহাপ্রসাদের প্রতি তার অপরাধের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন তিনি তৎক্ষণাৎ আনন্দ বাজারের দিকে চললেন যেখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছিল এবং উৎফুল্ল চিত্তে তিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদের গ্রহণ করলেন যে বললেন যে জগন্নাথ মহাপ্রসাদ কি জয় তাহলে পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রসাদেরই কত মহিমা তাই না ভগবান ভক্তের সাথে এমনই করে থাকেন এমনই লীলাময় ভগবান এরকম সুন্দর সুন্দর আরও ভগবানের লীলা কথা শ্রবণ করতে ভিডিওগুলি দেখতে থাকুন জয় জগন্নাথ হরে কৃষ্ণা রাধে রাধে